এখন আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় চন্দন চ্যাটার্জি মহাশয়কে। চন্দন বাবু থেকে আমরা জানবো তার মহামূল্যবান বক্তব্য আগামী গতিবিধি আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আগামী কর্মসূচি সম্বন্ধে। আগামী আমাদের যে কর্মসূচি আমরা একটা নির্ধারণ করেছিলাম 10 তারিখে বিধানসভা অভিযান, যেহেতু আপনারা জানেন যে বিধানসভায় অধিবেশন চলছিল, কিন্তু সরকার কর্মচারীদের দাবিটাকে এতটাই ভয় পেয়েছে, সরকার যেই খবর পেয়েছে যে 10 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ বিধানসভা অভিযান করবে, তড়িঘড়ি সরকার 4 তারিখের মধ্যে বিধানসভা বন্ধ করে দিয়েছে, অধিবেশন বন্ধ করে দিয়েছেন, এবং ওনারা বলেছেন 20 তারিখের পরে নাকি অধিবেশন হবে। আগামীকাল আমাদের রাজ্য কমিটির প্রত্যেকটি সংগঠনে যারা সদস্য রয়েছেন, রাজ্য কমিটির নেতৃত্ব, তাদেরকে নিয়ে বসে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি রূপায়ণ হবে। এছাড়াও বিধানসভা যেদিন খুলবে, অধিবেশন যেদিন চালু হবে, আমরা কিন্তু বিধানসভা অভিযান কর্মসূচি থেকে সাময়িক বিরতি নিলেও আমরা কিন্তু এর থেকে পিছিয়ে আসছি না। বিধানসভা অধিবেশন চালু হলে আমরা কিন্তু আবার বিধানসভা চলো যে ডাক দেওয়া হয়েছিল তাতে কিন্তু আমরা সেই কর্মসূচি সফল করবই। ধন্যবাদ চন্দন চ্যাটার্জি মহাশয়কে। সংগ্রামী 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 যৌথ মঞ্চ, সংগ্রামী 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 যৌথ মঞ্চ, বকেয়া দাবিতে এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে, অবিলম্বে বকেয়া ডিয়ের দাবিতে এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে, সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে এই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে, অস্থায়ীদের স্থায়ীকরণ করার দাবিতে এই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সংগ্রাম।